আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াম মারিহা। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে, যে যেখান থেকে দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সিজন চেঞ্জের এই সময় দেখা যায় ছোট বড় সকল বাচ্চাদেরই কম বেশি ঠান্ডা লেগে যায়, সর্দি জ্বর কাশি, এটা কমন ব্যাপার। তো সব মায়েদেরই টেনশন থাকে যে বাচ্চা কীভাবে ঘরোয়াভাবেই এর প্রতিকার দেওয়া যায় ডাক্তারের কাছে না গিয়ে। আসলে আমরা প্রথম থেকে যদি ঘরোয়াভাবে ওদেরকে একটু চেষ্টা করি, তাহলে দেখা যায় যে কম থাকতেই ওরা ভালো হয়ে যায়। বেশি হয়ে গেলে তখন অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে, কিন্তু যদি কম থাকা অবস্থায় আমরা চেষ্টা করি, তাহলে আমরা পারবো যে বাচ্চাকে এর প্রতিকার দিতে। মারিহারও কয়েকদিন পরপর ঠান্ডা লেগে যায়, তাই আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। তো পরে ডাক্তার আমাকে একটা রেমেডি বানানোর জন্য বলে, আমি বানিয়ে এখন খাওয়াচ্ছি। আল্লাহর রহমতে এখন মারিহা মোটামুটি ভালো আছে। তাই ভাবলাম যে যেটা খাওয়াই মারিহাকে ওটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে দেখা যাবে যে যেসব বাচ্চার মায়েরাই বাচ্চাকে নিয়ে টেনশনে থাকেন, তারাও একটু উপকার পাবেন। তো যদি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আপনারা আপনাদের বাচ্চাকে এই রেমেডি খাওয়াচ্ছেন কি না। এই রেমেডিটা এক বছরের নিচে বাচ্চাদেরকে অবশ্যই হাফ চামচ করে সকালে একবার আর বিকেলে একবার দিবেন, আর এক বছরের উপরের বাচ্চাদেরকে এক চামচ করে সকালে একবার বিকেলে একবার দিতে পারবেন। মারিহাকে ডাক্তার বলেছে সকালে একবার দিতে আর বিকেলে একবার দিতে। তো এর জন্য আমাদের লাগবে প্রথমে তুলসী পাতা, একদম ফ্রেশ তুলসী পাতা। ফ্রেশ তুলসী পাতা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আর লাগবে আদা কুচি, একটু হলুদ গুঁড়ো আর এক চামচ মধু। বাচ্চাদের বয়স এক বছরের নিচে হলে অবশ্যই এখানে মধু দিবেন না, এক বছরের উপরে হলে তাহলেই আপনারা মধু দিবেন। তো এখানে মধু ছাড়া আর বাকি উপকরণগুলো আমি পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট জাল দিয়ে নেব। এই রেমেডি শুধু বাচ্চারা না, বাচ্চাদের মায়েরাও খেতে পারেন, তাতেও মায়েদেরও উপকার হবে, বাচ্চাদেরও উপকার হবে। আর একবার বানিয়ে 7 দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। প্রত্যেক দিন বের করে একটু একটু আপনার প্রয়োজন মতো একটু গরম, হালকা কুসুম গরম করে সাথে মধু মিক্স করে বাচ্চাকে খাইয়ে দেবেন। সাত আট মিনিট জাল দেওয়ার পর কালারটা এরকম হয়ে আসবে, তারপর একটা চাকনি দিয়ে চেকে নিয়ে নেবেন। এইভাবে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য ফ্রিজে, বা যদি পরিবারের সবাই মিলে খেতে চান, তাহলে একসাথে বানিয়ে খেয়ে প্রত্যেক দিন বানিয়ে খেয়ে নিতে পারেন, বা একসাথে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি মধু মিক্স করে নিচ্ছি। তো চলুন এবার মারিহাকে একটু খাইয়ে দিই আর মাহাতিকেও একটু খাইয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।